প্রিয় দর্শক এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান লয় এন্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকী আজকে আমাদের আলোচনার বিষয় দুর্নীতি প্রতিরোধ ও আইন এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন ব্যারিস্টার মাহসিব আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য প্রিয় দর্শক দুর্নীতি দমন কমিশন তার কার্য পরিচালনা করছে দুই সালের দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী দুর্নীতি দমন আইনে দুর্নীতি দমন কমিশনের কার্যাবলী তার ক্ষমতা সব কিছু উল্লেখ করা রয়েছে আজকে আমরা প্রথমেই আমাদের অতিথির কাছে জানতে চাচ্ছি যে দুর্নীতি দমনে দুর্নীতি দমন কমিশন কি স্বাধীনভাবে কাজ করতে পারছে অ্যাবসোলুটলি সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে গিয়ে যে আপনার এই কমিশনে যারা কমিশনার হবেন এদের অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু রাষ্ট্রপতি দিচ্ছে একটা আইনের মধ্যে বলে দেওয়া আছে এটা সম্পূর্ণ স্বাধীন নর্মালি আমরা অনেক ডাইরেক্টরের দেখি মিনিস্ট্রি ডিভিশনগুলোকে দেখি তারা মন্ত্রণালয়ের অধীনে থাকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অধীনে থাকে অন্যান্য মিনিস্ট্রির অধীনে থাকে যেটা আপনার এই ধরনের কাজ যারা পারফর্ম করে থাকেন সি সিআইডি করে থাকে অথবা হচ্ছে বিএফ আপনার এই অন্যান্য প্রতিষ্ঠানগুলি কিন্তু এটা অ্যাপসুলুটলি মিনি আপনার প্রেসিডেন্ট দ্বারা অ্যাপয়েন্টেড রাষ্ট্রপতির এবং এখানে সরকারের কোনো হস্তক্ষেপ কোন হস্তক্ষেপ আপনি বলতে চাচ্ছেন জি আর দুর্নীতি দমন কমিশনে তার আইনে বলা আছে যে কি কি অপরাধে দুর্নীতি দমন কমিশন তদন্ত বা অনুসন্ধান কার্য পরিচালনা করতে পারবে আপনাকে দুর্নীতি আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে দুর্নীতি দমন কমিশনে যে তফসিল রয়েছে যেখানে বলা আছে দুর্নীতি দমন কমিশন কি কি অপরাধে অনুসন্ধান তদন্ত করতে পারবে সেই অপরাধগুলো কি কি ইন্টারেস্টিং দেখেন প্রথমত হচ্ছে কি আইনের দুর্নীতির ডেফিনেশন কোথাও বলে দেওয়া নেই জি বলে দেওয়া আছে হচ্ছে কি এই আইনের একটা একটা তফসিল আছে সেই তফসিলের আন্ডারে যে কয়েকটা অফেন্সেসগুলি আছে সেটাইকেই আপনার এই আইন এই দুর্নীতি দমন কমিশন আইনের আলোকে দুর্নীতি হিসাবে ধরা হবে এটার মধ্যে আমাদের বিদ্যমান পেনাল কোডের উনিশটি আপনার সেকশন আছে যেটা যেটা যদি কোনো ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায় সেটা অ্যান্টি করাপশন কমিশন স্বাধীনভাবে সেটা ইনভেস্টিগেট করতে পারবে তাছাড়া প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট নাইনটিন সেভেন যেটা এই অ্যান্টি করাপশন কমিশন অ্যাক্ট দু হাজার আগের যে আইনটা ছিল যেটা সেটার আন্ডারে যে অফেন্সগুলি হয়ে থাকে সেটাকেও কিন্তু এই অ্যান্টি করাপশন কমিশন ইনভেস্টিগেট করতে পারবে এছাড়া সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট আপনার দুই হাজার বারো এইটার আন্ডারে যদি কোনো অফেন্স যদি কেউ করে থাকে তাহলে এই অ্যান্টি করাপশন কমিশন ইনভেস্টিগেট করতে পারবে বিষয়টা হচ্ছে কি পেনাল কোর্টের কোনো অফেন্স যদি কেউ করে থাকে ল এনফোর্সমেন্ট এজেন্সি লোকাল পুলিশ স্টেশন ইনভেস্টিগেট করতে পারবে তার নিজের মতন সে ইনভেস্টিগেট করলো কিন্তু

সে ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট एनी ইন্টারফারেন্স অফ দা गवर्नमेंट সেটা কাজ করবে দুর্নীতি দমন কমিশনে যখন কোনো অভিযোগ জমা পড়ছে দুদক চাইলে অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে এই অনুসন্ধান কার্যক্রম সম্পর্কে জানতে চাচ্ছি জি আরেকটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন নরমালি যদি কোনো ক্রিমিনাল অফেন্স যদি হয়ে থাকে সেটা হচ্ছে যে স্টেট অপ এফআইআর হিসেবে রুজু করা হয় অথবা কোর্টে পিটিশন মামলা হচ্ছে একমাত্র অ্যান্টি করাপশন কমিশন আমার যতটুকু আমার আমার জানা মতে সেটা হচ্ছে যে এইখানে কোনো এফআইআর না আগে এটা এনকোয়ারি হবে এনকোয়ারি বিষয়টা কেন আসলো সেটা হচ্ছে যে আপনার কোনো ব্যক্তির এগেনস্ট একটা একটা অ্যালিগেশান আসলো করাপশনের এখন সাথে সাথে যদি তার এগেন্স্টে যদি আপনার একটা চার্জশিদ একটা আপনার এফআইআর হয়ে যায় তাহলে কিন্তু এটা দেখা গেছে যে তার পদে কিন্তু সে থাকতে পারে অনেক অনেক রেস্ট্রিকশনস থাকে কারণ বেশিরভাগই হচ্ছে এটা পাবলিক সার্ভেন্সদেরকে ইনভলভ করে তাই প্রথমে হচ্ছে এটা ফিল্টারিং প্রসেসে এনকোয়ারি হবে

এ দুর্নীতির সত্যতা আছে কিনা এটা যাচাই করবে অ্যাবসলিউটলি এনকোয়ারি প্রসেসটাও খুব ইন্টারেস্টিং সেখানে হচ্ছে কিন্তু এনকোয়ারিতে কিন্তু কমিশন ইন্ডিপেন্ডেন্টলি এনকোয়ারি করবে জি এনকোয়ারি করার জন্য কিন্তু তার ল এনফোর্সমেন্ট এজেন্সির সাহায্য নেওয়া তার দরকার নেই যাকে তার মনে হবে যে তার এগেন্সে কোনো কমপ্লেন আছে অথবা তারা কোনো ইনফরমেশন পাচ্ছে দুদক তার কার্যালয়কে তাকে তার কার্যালয়তে নোটিশ দিয়ে থাকে হাজির হতে বলতে পারবে আচ্ছা দুদক আইনে আমরা দেখেছি যে অনুসন্ধান কার্যাবলী শেষ হলে মামলা রুজু করা হয় এবং মামলা রুজুর পরে একটি তদন্ত হয় দুদক যে মামলাগুলো তদন্ত করছে এগুলোর বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি যে দুদকের তদন্তের যে ক্ষমতা রয়েছে এটি কি যথাযথভাবে হচ্ছে দেখেন এই যে এনকোয়ারি যে প্রসেসটাতে এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং যদি কোনো ব্যক্তিকে যদি এনকোয়ারিতে যদি নোটিশ দেওয়া হয় আইন কিন্তু বলে দিচ্ছে যে নোটিসে যদি সে যদি ব্যত্যয় ঘটে সে যদি না আসে সেখানে কিন্তু ওইটার জন্য তার অফেন্স প্রমাণ হোক কি না হোক নোটিসে রেসপন্স না করার সাথে সাথে তার তিন বছরটা ইম্প্রিজনমেন্টের কিন্তু একটা অপরাধ হয়ে যাচ্ছে বিধান আছে কিন্তু এছাড়াও যদি কেউ যদি কাউকে নোটিস দেওয়া হচ্ছে বাট সে ওই ইনভেস্ট ওই এনকোয়ারিতেই সে অবস্ট্রাকশন দিচ্ছে সেখানে কিন্তু আপনার তিন বছরের সাজা কথা বলে দেওয়া তাহলে আমরা আপনার আলোচনা থেকে জানতে পারছি যে দুদক যখন কাউকে নোটিস করে এই নোটিস অনুযায়ী তাকে দুদকে উপস্থিত হয়ে অনুসন্ধান বা তদন্ত কার্যে সাহায্য করা এটি একেবারে বাধ্য এর পরেও আপনি আপনিও দেখেছেন আমরা সবাই দর্শকও দেখেছে যে অনেক সময় দেখা গেছে আগেই কিন্তু অনুসন্ধান স্টেজেই কিন্তু আপনার দুদক চাইলে সম্পদ জব্দ এবং জব্দ করার সুযোগ আছে এটা কিন্তু এই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বেই দুদক কোন বিধি মোতাবেক সম্পদ বা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করছে এটা হচ্ছে যে দুদকের অ্যান্টি করাপশন কমিশন 2004 কেস অ্যাসিস্ট কে সাপ্লিমেন্ট করার জন্য অ্যান্টি কমিশন রুলস 2007 বিধিমালা আছে বিধিমালা আছে এই বিধিমালার মধ্যে বলে দেওয়া আছে এই প্রসেসটাকে যে এটা নিয়ে অনেক সময় আমাদের আপনিও যেহেতু মানে ফুল টাইম লিগাল প্র্যাকটিশন আপনি জানবেন যে অনেক মামলা হয়েছে যে এই অনুসন্ধান স্টেজে যে আপনার অ্যাটাচমেন্ট করা হচ্ছে অথবা একজন রিসিভার নিয়োগ করে দেওয়া হচ্ছে সেটাকে চ্যালেঞ্জ করেন কিন্তু পরে কিন্তু এটা কিন্তু ডিসাইডেড হয়ে গেছে যেন এটা দুদক চাইলে অনুসন্ধান স্টেজে সেটা করতে পারবে এটির উদ্দেশ্যটা কি কারণ একজন ব্যক্তির বিরুদ্ধে কিন্তু এখনও মামলা দায়ের করা হয়নি তার বিরুদ্ধে একটি অনুসন্ধান কার্যক্রম চলছে এবং এই পর্যায়েই একজন ব্যক্তির যদি সকল সম্পদ স্থাবর অস্থাবর সম্পদ জব্দ এবং ক্রোক করা হয় এটি কি ন্যায় বিচারের সাথে এই প্রশ্নটা আমরা যখন অ্যাকিউজ আমাদের কাছে যখন আসে তখন আমরা কিন্তু এই প্রশ্নটা কোর্টের সামনে তুলি অ্যাজ আ লিগাল প্র্যাকটিশনার হিসেবে আইনটাকে যদি আমরা যদি প্রপারলি যদি দেখি আইনের উদ্দেশ্য নিয়ে যদি আমরা দেখি আইনের মধ্যে বলে দেওয়া আছে যদি এরকম হিন্ট থাকে অথবা যদি এরকম যদি রিজনেবল সাসপেশন থাকে যে প্রপার্টিটা বিলুপ্ত হয়ে যাবে কোন একটা অ্যাকাউন্টে টাকাটা আছে অ্যাকাউন্টের থেকে টাকাটা সরিয়ে নাও হতে পারে কোন একটা প্রপার্টি আপনার করাপশনের মাধ্যমে পার্চেস করা হয়েছে এই প্রপার্টিটা হয়তো অন্য কোনো একটা হস্তান্তর অন্য একটা অন্য বোনাফারি পার্চেসের কাছে চলে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার দুদক কিন্তু ইনকোয়ারি স্টেজেই কারণ অনেক সময় যেটা হয় যে যখনই কাউকে নোটিস করা হচ্ছে

তাহলে আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে তাদের বিদেশ যাত্রার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে এটি আইনের সাথে কতটুকু কারণ আমি এর সাথে একটু যুক্ত করতে চাচ্ছি যে একজন ব্যক্তির বাংলাদেশের বাইরে যাওয়া এটি কিন্তু একটি সংবিধানের মৌলিক অধিকার সেটি কিভাবে নিষেধাজ্ঞা দিয়ে রোধ করা জি এটা এটাও এটাও খুব ইন্টারেস্টিং একটা বিষয় এটা আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপেল ডিভিশনে কিন্তু ডিসাইডেড যে কাউকে আপনি বিদেশ ভ্রমণ থেকে আপনি তাকে স্টপ করতে পারবেন না জেনারেলি কিন্তু অ্যান্টি করাপশন কমিশনগুলোর ভিতরে যে মামলাগুলো হচ্ছে এটা এত সিরিয়াসলি দেখা হয় যে যদি আপনার এরকম কোনো ইস্যু থাকে তো অ্যান্টি করাপশন কমিশন স্পেশাল জাজের কাছে একটা অ্যাপ্লিকেশন দিতে পারে স্পেশাল জাজ তখন কিন্তু এই নিষেধাজ্ঞা দিতে পারেন বিশেষ জজ বিশেষ বিশেষ জজ আদালত সেটা নিষেধাজ্ঞা দিতে পারে তার বিদেশে ভ্রমণ আদালতের অনুমতি অবশ্যই প্রয়োজন নিষেধাজ্ঞার অ্যাবসলিউটলি অর্পণ করার জন্য জি আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে দুর্নীতি দমন কমিশন সম্পদ বিবরণের জমা দেওয়ার জন্য অভিযুক্ত ব্যক্তিদেরকে নোটিস দিচ্ছে এই নোটিসটির বিষয়ে জানতে চাচ্ছি যে এই নোটিসটি হচ্ছে কি আপনার আপনাকে যে কোনো ব্যক্তিকে যদি নোটিস দেওয়া ফোরটিন ডেজের মধ্যে তার এটাকে রেসপন্স করতে হবে তার স্থাবর এবং অস্থাবর সম্পদের হিসাব দিতে হবে সকল সম্পদের হিসাব দিতে হবে এটা ফেল করলে কিন্তু আপনার তিন বছর একটা সাজার একটা প্রভিশন দেওয়া যায় তা আমরা দেখলাম প্রথমে যে তাকে নোটিস দেওয়া হলো অ্যাপিয়ার করার জন্য সেটা সে অ্যাপিয়ার করলো না অথবা তাকে বা সে অবস্ট্রাক্ট করলো অথবা তাকে যদি সেই নোটিসটা যদি সে রিপ্লাই যদি না করে অথবা সে যদি ভুল তথ্য প্রকাশ করে সে কিন্তু এটা 26 এ 2 একটি অপরাধ হয়েছে দুদকাইনের 27 ধারায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের একটি অপরাধ রয়েছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বলতে আমরা কি বুঝি জি এখন আপনারা সোর্স অফ ফান্ডিংটা যদি আপনি যদি এক্সক্লুসিভলি ডিসক্লোজ না করতে পারেন এখন এখানে একটা ইন্টারেস্টিংলি রিসেন্টলি হচ্ছে যে আমাদের কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু একটা একটা রুল ইস্যু রুল না এটা ডাইরেকশন দেওয়া হলো যে আপনার गवर्नमेंट সার্ভেন্ট রুলস 1979 এই গভর্নমেন্ট সার্ভেন্ট রুলস নাইনটিনটি নাইন অনেক আগেরই বানানো কিন্তু এটা অনেক ফলো করা হচ্ছিল না জি এখানে বলছে যে কোন সরকারি কর্মকর্তা কর্মচারী উনি চাকরিতে যোগদান হওয়ার আগে তার যত টাকা তার অ্যাসেট আছে সেটা সে ডিসক্লোজ করবে এছাড়াও প্রতি বছর ওনার ওয়েলথ স্টেটমেন্ট দিতে হবে জি ওনার পরিবারের মধ্যে যারা হচ্ছে গিয়ে ওয়েলথ অ্যাকুয়ার করছে উনি যদি কোনো ল্যান্ড পারচেস করে মানে যে কোনো ল্যান্ড না যে কোনো সম্পত্তি পারচেস করে তার বিক্রি করে তার গভর্নমেন্টের পারমিশন নিতে হবে ওনার অথবা ওনার ফ্যামিলি মেম্বার যদি কেউ যদি বিদেশে টাকা পাঠাতে চান কোনো একটা পারপাসের জন্য সেটা তার পারমিশন নিয়ে করতে হবে সরকারকে অবহিত করতে অবহিত করতে না শুধু অবহিত না তাকে পারমিশন নিতে অনুমতি নেওয়ার অনুমতি এছাড়াও হচ্ছে গিয়ে উনি যদি আপনার কোনোভাবে যদি উনি এরকম হয় যে দেখেন আমরা তো জানি গভর্নমেন্ট এমপ্লয়িজরা যদি দেশে বাইরে ট্রাভেল করতে চায় তার জিও নিতে হয় তার আলাদা করে পারমিশন নিয়ে তারপর জিও নিয়ে তারপর যেতে হয় এখন এই এই এখানেই যেটা হলো সেটা হচ্ছে আপনার প্রশ্নের সাথে যদি আমি সুপ্রিম কোর্টের যে আমাদের রিসেন্ট যে ডাইরেকশনটা সেটাকে আমরা যদি রিলেট করি তাহলে যেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে এটা বারবারই একটা জিনিস আসছিল যে এইটা গভর্নমেন্ট এমপ্লয়িজরা তার এটা ফুলফিল করছিল না আইনের এই এই প্রভিশনটাকে প্রতি বছর ডিসক্লোজ করে এটা তারা ফুলফিল করছিল না একটা পর্যায়ে সরকার রিল্যাক্স করে বলার ঠিক আছে অন্তত পাঁচ বছর পর পর আপনি ডিসক্লোজ করেন সেটাও অনেক এমপ্লয় আর অনেক গভর্নমেন্ট সার্ভিসরা সার্ভেন্টরা করছিল না

যদি আপনারা গুড গভর্নেন্স যদি প্রপারলি এনসিওর করেন এবসলিউটলি আমাদের আমাদের এই সাব কন্টিনেন্টের ভিতরে আপনি যদি দেখেন সবচেয়ে যদি আপনারা করাপশনের দেখতে যদি চিন্তা করা হয় ডেনমার্ক ফার্স্ট যেখানে কোনো করাপশন নাই আমরা যদি এরপরে যদি ক্যাটাগরিতে যাই আমরা অনেকবার দেখলাম যে বাংলাদেশ করাপশনের চ্যাম্পিয়ন হাইয়েস্টের দিকে থাকে আফগানিস্তান বাংলাদেশ ইন্ডিয়া এই সাব এটা একটা মাত্র বড় বিষয়ের গুড গভর্নেন্স হওয়া এছাড়া এছাড়া একটা ফার্স্ট ফ্লোর কান্ট্রিতে আপনার ইনফেক্ট অনেক ফার্স্ট ফ্লোর কান্ট্রিতে করপশন আছে কিন্তু ফিনল্যান্ড ডেনমার্ক এসব জায়গায় কিন্তু আপনার আপনার অলমোস্ট নীল সিঙ্গাপুরেও কিন্তু আপনার নয় আমাদের দেশে যেরকম অ্যান্টি করপশন কমিশন আইনের আইনগুলি কিন্তু অনেক আগের থেকে আসে কারণ আমাদের দেশে করপশন স্বাধীনতার পরপরই কিন্তু একটা আভাস ছিল অনেক দেশে কিন্তু অ্যান্টিক তাদের করপশন আইনটা আসছে দুহাজার উনিশ সালে বিশ সালের দিকে বর্তমান সময়ে একটি যেটি বাংলাদেশের অর্থনীতির জন্য সবচেয়ে বড় কনসার্ন বা আশঙ্কার বিষয় সেটি হচ্ছে মানি লন্ডারিং সাম্প্রতিক সময় বিভিন্ন রিপোর্টে এসেছে যে প্রায় দুই লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে বা লন্ডারিং হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধে দুদক কি সাফল্যের সাথে বা

টাকাটা তাহলে কিভাবে হচ্ছে অনেকজন দেখা গেছে কোন সরকারি কর্মচারী কর্মকর্তা তারা বিদেশে যাচ্ছে তারা বাংলাদেশ থেকে টাকা নিতে পারছে না তারা যেটা করছে সেখানে কারো কাছ থেকে তারা ডলার নিচ্ছে নিচ্ছে অথবা তারা বলছে হচ্ছে যে ঠিক আছে বাংলাদেশের অ্যাকাউন্টে আমি আমার কাছে দশ কোটি টাকা আছে আমি তোমাকে দিয়ে দিচ্ছি আমাকে সেখানে ডলার জি প্রবলেমটা যেটা হচ্ছে দুদকের কাছে হোক অথবা যে কোনো এনফোর্সমেন্ট অথরিটির কাছে আসুক ইনভেস্টিগেশন করার জন্য সবকিছু তার প্রপার তথ্যটা দরকার

প্রসিডিং ড্র করা যাবে যে অর্থগুলো পাচার হয়েছে এই অর্থগুলো কিভাবে বাংলাদেশে ফেরত আনা যাবে বা এই বিষয়ে কি কোনো আইন আছে নির্ধারিত আমাদের দেশে একটা ট্রিটি আছে আপনার লিগাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি এটা হচ্ছে গিয়ে আপনার এই ট্রিটিটা বিভিন্ন দেশের এটা বায়োলেট্রিলি ইউনিটেটরি সাইন করা আছে সিগনেটারি আছে অনেক দেশগুলি আছে তো এখানে এর পরিপ্রেক্ষিতে দু হাজার সালে একটা আপনার মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স এন্ড ক্রিমিনাল ম্যাটার্স অ্যাক্ট টু একটা আলাদা আইনও হয়েছে পার্লামেন্ট থেকে সেখানে বলে দেওয়া হচ্ছে কি বাংলাদেশের সাথে যেই দেশের ট্রিটি সাইন করা আছে সেই দেশের কাছে বাংলাদেশ চাইলে রিকোয়েস্ট করতে পারে যে আমার এই তথ্যটা তুমি ডিসক্লোজ করো অথবা এ তোমার দেশে এরকম ওয়ে অফ একটা আমাদের দেশ থেকে টাকা গিয়ে এই পার্টিকুলার প্রপার্টিটা তোমাদের দেশে পারচেস করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ওই ট্রিটির আলোকে সেই দেশ ওই প্রপার্টিকে কনফিসকেট করতে পারবে সিজ করতে পারবে আবার যদি পার্টিকুলার কোন ইনফরমেশন চাই সেই ইনফরমেশনটা ডিসক্লোজ করতে পারবে জি তো এই অ্যাসিস্ট্যান্স ট্রিটিটা হচ্ছে কি বাংলাদেশের সাথে কিন্তু অনেক দেশেরই আছে ইস্যুটা হচ্ছে কি এটাকে ইমপ্লিমেন্ট করা এই ট্রিটিটার আমাদের এই দু সালের আইনটা আপনার যেই যেই স্ট্যাট যেই বডিটা আপনার এটাকে আগে কোয়ার্ডিনেট করতে পারতো সেটা হচ্ছে কি আমাদের সুপ্রিম কোর্ট অ্যাটর্নি জেনারেল অফিস পরে এটাকে চেঞ্জ করে এটা এটা আপনার মাদার ইয়া করে দেওয়া হল হচ্ছে গিয়ে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স তারা কোর্ডিনেট করবে সেই পার্টিকুলার গভর্নমেন্টের সাথে যেই দেশে এই মানিটা আমাদের দেশ থেকে লন্ডার্ড হয়েছে অথবা মানি লন্ডারের মাধ্যমে আমাদের দেশের অর্থ যে দেশে আছে সেই দেশের সাথে কোর্ডিনেট করবে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স তাকে বলবে যে আমার এই অ্যাকাউন্টে এত তারিখে এই ব্যক্তির কাছে টাকা আছে সেটা একটু আমাকে তথ্যটা দাও অথবা এই অ্যাকাউন্টটাকে ফ্রিজ করতে হবে অবশ্যই সেই ফ্রিজিং জন্য বাংলাদেশের অবশ্য আমাদের কোন একটা জুডিশিয়ার কোন একটা লোয়ার সাপোর্ট সাপোর্টেড কোর্ট অথবা কোর্ট একটা ডাইরেক্ট অর্ডার থাকতে হবে যে এই অর্ডার এটাকে ফ্রিজ করতে হবে জি আর সাম্প্রতিক সময়ে একটি আলোচিত বিষয় হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য জনাব ডক্টর মতিউর রহমান তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে এবং তার জ্ঞাত আয় বহির্ভূত অনেক সম্পদ ইতিমধ্যে জব্দ করা হয়েছে আদালত দ্বারা আপনার কাছে জানতে চাচ্ছি একজন সরকারি কর্মকর্তা তিনি জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার ছিলেন সদস্য ছিলেন এর মধ্যে তিনি আমরা যেটা শুনেছি যে উনি শেয়ার বাজারে বিনিয়োগ করেছে উনি বিভিন্ন জায়গায় পার্ক করেছে বা অন্যান্য জায়গায় বিনিয়োগ করেছে সরকারি চাকরিতে থাকা অবস্থায় একজন সরকারি কি এই ধরনের বিনিয়োগ শেয়ার বাজার বা অন্যান্য খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে দেখেন আমরা যদি এই পার্টিকুলার যেই যে ব্যক্তি কথা আপনি আমাকে বলেন অথবা পত্রপত্রিকার মাধ্যমে যেটা বোঝা যাচ্ছে যে উনি আপনার উনি নিজেই হয়তো ডিসক্লোজ করেছেন যে উনি এইভাবে উনি ওনার ইন্টেলেক্টকে উনি ইউজ করেছেন এখন আমরা যদি শেয়ার বাজারের কথাটাকে যদি আমরা ইউজ করি উনি বলছেন উনি ওনার ইনসাইডের ইনফরমেশনসগুলি উনি যেটা পেয়েছে এটা কিন্তু বাংলাদেশ সিকিউরিটিস কমিশন অর্ডিন্যান্সের আন্ডারে কিন্তু একটা অফেন্স উনি করেছেন কারণ উনি আপনার ওনার প্রফেশনাল ক্যাপাসিটিতে উনি পার্টিকুলার কোম্পানির যেটা

চাকরিতে ঢোকার পরে প্রতি বছর তো ওয়েলথ স্টেটমেন্ট দিতে হবে এছাড়া যে কোনো প্রপার্টি উনি উনি পারচেস করুক না কেন গভর্নমেন্টের অনুমতি ওনার লাগবেই এটা ছাড়া উনি লোন নিতে গেলে ওনার ওনার পারমিশন লাগবে আমরা এমন কি সাবেক পুলিশের সাবেক মহাপরিদর্শক জনাব বেনজির আহমেদ আমরা দেখেছি যে উনি বিভিন্ন জায়গায় রিসর্ট করেছেন পার্ক করেছেন এটি আইনসিদ্ধ এটা এগেইন আমরা আমরা স্পেসিফিকলি জানি না যে ডকুমেন্টারি এভিডেন্স কি আছে অথবা কি আসছে নিউজ পেপারের মাধ্যমে যেটা জানা যায় যে এই ধরনের আপনার এলিগেশনস গুলি আছে হ্যাঁ এটাও সম্ভব না যদি কোনো ব্যক্তি শুধুমাত্র কোনো পুলিশের সাবেক আইন কর্মকর্তা অথবা রাজস্ব বোর্ডের কোনো কর্মকর্তা না সকল কর্মচারী কর্মকর্তা সরকারের রাষ্ট্রের সকলের জন্য কিন্তু জিনিসটা কিন্তু সমান তার আমাদের गवर्नमेंट সার্ভিস রুলস তার ফলো করতে হবে আর আমার কাছে মনে হয় যে এখনো আপনার এটা খুবই এটা আমরা যদি দেখি যে বাংলাদেশের সবচেয়ে বেশি এই এটার প্রয়োগ হয়েছিল যে নাইন ইলেভেন এর যখন আমরা আমরা প্রায় দেখতাম যে রাস্তার মধ্যে একটা কেউ দামি গাড়ি রেখে চলে গেছে কারণ তখন দেখা গেছে এটা খুবই আপনার এই ড্রাইভটা খুব বেশি হচ্ছে কিন্তু তখন দুদক যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পেরেছে দুদক কি সেই একই ভাবে এখন স্বাধীনতার সাথে কাজ করতে পারছে যদিও মাননীয় প্রধানমন্ত্রী সম্পতি জাতীয় সংসদে বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে কিন্তু আমরা দেখছি যে দুদক এখনো অনুসন্ধান বা তদন্তের ক্ষেত্রে রাজনৈতিক কিছু বিষয় বিবেচনায় নিয়ে থাকে এটি কি আপনি কিভাবে দেখেন দেখেন আহ ডেফিনেটলি এখানে এটা একটা বড় একটা অ্যালার্মিং একটা বিষয় আমরা এখানে আহ এটা নিয়ে অনেক সময় আমরা যেটি দেখছি যে রাজনৈতিক যারা বিরোধী রাজনৈতিক রাজনীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে দুদক সাধারণত দেখছি যে অনুসন্ধান করছে মামলা করছে কিন্তু যারা সরকারের সাথে জড়িত রাজনীতি করছেন তাদের বিরুদ্ধে দুদক কেন এখন স্পেসিফিকলি কোনো কমেন্ট আমি যেহেতু কোনো পলিটিক্যাল পার্টির সাথে আমি অ্যাফিলিয়েটেড না এটা আপনি আমরা খুব ভালো মতো এটা অ্যাপারেন্ট অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট দুদকের যে বিষয়টা আমি যেটা মনে করি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে গিয়ে এইটার হেড অফিস হচ্ছে গিয়ে ঢাকাতে প্রত্যেকটা জেলায় তাদের অফিস আছে কিন্তু এদের ম্যান পাওয়ারটাও কিন্তু কম এটা গেল এক সেকেন্ড হচ্ছে গিয়ে আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে গিয়ে অ্যান্টি যে এত ফাইলস আসে এত কমপ্লেন আসে অনুসন্ধানের জন্য আমার মনে হয় এখনো তারা মানে চার বছরের পিছনে ব্যাকলকের ফাইলই তারা শেষ করতে পারে না আমি যতটুকু বুঝি বা দুদকের আইনজীবী তাদের সাথে আমার ইনফর্মাল কনভার্সেশনের মাধ্যমে যে তিন চার বছর আগের কমপ্লেনও এখন পর্যন্ত তারা স্ক্রুটিনাইজ করেন এত হিউজ অ্যামাউন্ট অফ কমপ্লেন তাদের কাছে আছে নাইন ইলেভেনের সময় যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমার মনে হয় সেই সময়গুলোতে একটা ব্যাপক একটা

অগ্রসর হতে পারবে ইনশাল্লাহ মাহসিফ হোসেন আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আপনাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক লয়েন অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয়তলা তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন এল ডট অর্ডার এটিএন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ